কিশোরগঞ্জের মানুষ আমারে চেনেন আপনারা। মানুষ যখন কোনো কিছুর মধ্যে ডুবে যায়, যে কোনো একটা কথা, যে কথাটা শুনতেছে ওর শেষ পর্যন্ত যাওয়ার তার মনের মধ্যে প্রবল আগ্রহ থাকে। কথাটা মাঝখানে থামাই দিলে খারাপ লাগে। তো নবমুসলিম সিরাজুল ইসলাম সিরাজি সাহেব কথা বলতেছিলেন, তো ওনার মনে হয় ঘটনাটা যেভাবে উনি বলতে শুরু করছিলেন, আপনারা যে পর্যন্ত যেতে চেয়েছিলেন ওনার কানে কানে কথা বলে ওনাকে থামাই দেওয়ার কারণে অনেকের মনে একটু কষ্ট মনে হয় যেতে পারে, কিন্তু সেজন্য আমি দায়ী না, এই বলি আমি একটু কমাই দেব। এজন্য দায়ী কর্তৃপক্ষ আমি না। এখন আপনাদের সামনে আমি আসছি শেষ সময়ে, সব শেষ। এখন শেষ বেলায় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তো এরকম হয় কেন ও ভাই, যে এই যে একটা ঘটনা এ চলতেছে, ওই কাহিনী শোনার জন্য আমার প্রবল আগ্রহ, আমার রুচি এমন, এই জন্য এমন হয়। আমার নাম ঘোষণা করতেছেন উনি, সুবহানাল্লাহ কিভাবে নামটা বললো না, অমুক অমুক অমুক, অথচ সবাই চেনে ইয়াহিয়া মাহমুদ বললেই সারে, নাম না বললেও সবাই চিনত, কিন্তু তবুও কিন্তু বলে, কি বলে, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাড়া জাগানো, এরপরে ওই যে যিনি গজল গাইলেন নাট পড়লেন উনি তো বললেন বাবারে বাবা প্রবল সম্মানী, না কি যেন একটা কইল না, এরকম কথাবার্তা এগুলো কেন হয়। আজকে এই গল্প আপনাদেরকে শোনাব, আমার রুচি যেমন আমার সাথে আল্লাহ পাকের আচরণও তেমন হবে। বর্তমানে মানুষ কামাই রোজগার করে বিবির হাতে নিয়ে দেয়, যেমনে খুশি তুমি চালাও সংসার, আল্লাহ কয় তোর রুচি যখন এমন চল আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। এখন চাইয়া দেখে প্রধানমন্ত্রীও মাইয়া, বিরোধী দলীয় নেত্রীও মাইয়া, স্পিকারও মাইয়া, এরপরে সব জায়গার বড় বড় আসন কার মাইয়া, বলে কারণ কি, তোমার রুচি, তোমার রুচি এমন। আমি ইয়াহিয়া মাহমুদের নাম যদি সুন্দর করে না বলে, তা আমি মনে মনে কই না আমার মূল্যায়ন করলো না, এজন্য আমারে কতক্ষণ পাম দেয়, এটা আমার রুচির কারণে। আজ আপনাদের সামনে আমি রুচির একটা গল্প শোনাব। একদিন খুব মনোযোগ দিয়ে শুনেন, একদিন নবীজি বসে আছেন, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমরা শুধু এই কথা বলি কি, মানি না মানব না মানতে পারি না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানও না। আমার যদি সুর ভালো থাকতো আর বলতে পারতাম সবাই কইতো ঠিক, এখনো ঠিক বলতেছে, সুর নাই ঠিকও আসে নাই, কিন্তু একজন গায় বাকি সবাই বলে ঠিক। ও ভাই মানি না মানবো না মানতে পারি না, কই মানতে পারি না, মানতে যদি নাই পারতাম আমি এই চেয়ারে বসে ভাষণ দিবার পারতাম না, মানতে যদি নাই পারতাম আপনি ব্যবসা করতে পারতেন না, মানতে যদি নাই পারতাম আপনি চাকরি করতে পারতেন না, মানতে যদি নাই পারতাম সবাই যার যার পেশায় ব্যস্ত থাকতে পারতাম না, আমরা মানতে পারি বলেই যার যা মনে চায় নবীজির সামনে তাই বলে। এ প্রসঙ্গে এক ছোট্ট ঘটনা মাথার মধ্যে আইসে গেছে, এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম না যে এই কারণে কথা বলতেছি, যখনই নাম আসবে মহব্বতের সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু একটা বাচ্চা, বয়স মাত্র 11 বছর, মনোযোগ দিয়ে শুনেন 11 বছর, চাচার আঙ্গুল ধরে ধরে নবীজির দরবারে যায়, ছেলেটার নাম হলো ওমায়ের। 11 বছরের একটা ছেলে দাঁড়াতো, দাঁড়া 11 বছর যার বয়স, 11 না ঘুরে দাঁড়া তোরে দেখুক সবাই, এই দেখে বসো এবার বসো, এতটুকু একটা ছেলে চাচার আঙ্গুল ধরে ধরে নবীজির দরবারে যায়। একদিন চাচা যায় নাই ভাতি জাগেছে, ও আপনারা মনে করেন না যে একটু ওই মানে পিছনে কিছু খালি হয়ে গেছে দেখে ইয়াহিয়া মাহমুদের মন খারাপ হয়ে গেছে, একটুও না একটুও না। আমার যদি মানুষ 50 জনও হয় আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই,
আমার নবীজির সামনে মাত্র পাঁচজন, তো আল্লাহ পাক বলতেছেন ওয়াসবির নাফসাকা, তুমি এই পাঁচজনকে নিয়েই বসে থাকো, সেখানে আমি কোন ছাতা, এই জন্য আমার কোনো মনে কোনো কষ্ট নেই। তো বলতেছিলাম যে নবীজির দরবারে যায় চাচার আঙ্গুল ধরে ধরে, চাচার নাম জুল্লাস, মনে রাখেন কত নাম মনে রাখেন, এই দুই সাহাবীর নামও মনে রাখেন, চাচার নাম জুল্লাস, ভাতিজার নাম ওমায়ের, ওমায়ের বয়স 11 বছর, আমার নবীজির এক সাহাবি ছিল বয়স মাত্র 5 বছর, মাত্র 5 বছর। তো বলে কি যে আকাল তু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি, আমার মনে আছে নবীজি কুলি করে আমার মুখে মারছেন, ওয়ানা ইবনু খামসি সিনিন, আমি তখন 5 বছরের বুড়া, বলে 5 বছর বয়স, এটাও বলে। তো নবীজির এক সাহাবির বয়স ছিল 5 বছর, আর এক সাহাবির বয়স 11 বছর, তো তার নাম উমায়ের। তো চাচার আঙ্গুল ধরে ধরে নবীজির দরবারে যায়, একদিন চাচা যায় নাই, ভাতিজা গেছে, পিচ্ছি গেছে। তো নবীজি বয়ান করছেন, বয়ান শুনছে, বয়ান শুনে ফিরতেছিল, বলছিলাম মানি না, মানবো না, মানতে পারি না, কারে বলে, এবার দেখেন। তো নবীজির দরবারে গেছে, বয়ান শুনছে, বয়ান শুই না, বাড়ির দিকে ফিরতেছে, রাস্তায় চাচার সঙ্গে দেখা, দূর থেকে ডাক দিছে, আম্মা, চাচু, কি ভাতিজা, তুমি গেলা না আজ নবীজি আখেরাত সম্পর্কে, কায়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন বয়ান করেছেন, কান্নাহা রায় আইনিন, চাচু আমার মনে হইতেছে যেন আমি চাইয়ে চেয়ে দেখতেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার গলায় না জোর নাই, আপনাদের গলায় তো জোর আছে না, আরো একটু বল জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়, তো সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই, তো সুতরাং যখন সুযোগ মিলবে বলবে। আস্তে আস্তে বললাম কি যে একবার আল্লাহ বললে আমল নামায় 70 নেকি লেখা হয়, তো সেখানে সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই, তো 70 নেকি তো লেখা হবেই, অতিরিক্ত ছাড়া কম হবে না, যেহেতু সুবহানাল্লাহ। তো এবার বলতেছে চাচ্চু আমার কাছে মনে হইতেছে যেন আমি জান্নাত জাহান্নামের দৃশ্য চাইয়ে চেয়ে দেখতেছি, এই কথা শুনে চাচা বলে কি, ইনকানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কা ফা আনা আরযালু মিনাল হামির, যদি মুহাম্মাদের কথা সত্য হয় তবে তো আমি গাদার থেকে অনিকৃষ্ট। ভাতিজা কয় চাচ্চু আল্লাহর পরে নবীজির পরে আসমানের নিচে জমিনের উপরে তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, শুধু এজন্য যে তুমি আমার আঙ্গুল ধরে ধরে নবীজির কাছে নিয়ে যেতা, এখন তো দেখতেছি তুমি একটা পাক্কা মুনাফিক, চাচারে বলতেছে তুমি এই কথা বলতে পারলা যে নবীজির কথা সত্য হইলে তুমি গাদার থেকে অনিকৃষ্ট, ঠিক আছে চাচ্চু যাই না রাখো, আমার সামনে রাস্তা দুইটার একটা, হয় নবীজির সাথে সম্পর্ক রাখবো নাহলে তোমার সাথে রাখবো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, আমি তোমার নামে নবীজির কাছে নালিশ করে দেব। চাচা বলে যা তুই গিয়ে বল, তুই পিচ্ছি, আমি বর্ষিয়ান সাহাবি, তোর কথা নবীজি বিশ্বাস করবেন না, আমার কথাই বিশ্বাস করবেন, যা তুই গিয়ে বল। তুই পিচ্ছে গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে, নবীজির দৃষ্টি পড়ছে, বাবু তুই বাসায় যাসনি, ইয়া রাসূলুল্লাহ বাসায় যাচ্ছিলাম, রাস্তায় চাচার সঙ্গে দেখা, তাকে আমি এই বললাম, সে আমাকে এই বলল, পুরো কাহিনী খুলে বলছে, খুলে বলার পরে নবীজি বললেন আশপাশের বড় বড় সাহাবিদেরকে, শুনছো ওর চাচা জুল্লাস বলে এই কথা বলছে, এর মধ্যে জুল্লাস এসে হাজির, নবীজি বললেন জুল্লাস তুমি এমন কথা বলছো, আল্লাহর কসম আমি বলিনি। তো পিচ্ছি অনবর্ষিয়ান সাহাবিরে বলে ইয়া রাসূলুল্লাহ ও তো ছোট মানুষ, চাচা কি না কি বলছে বোঝে নেই, ও ব্যাপারটা মাথার থেকে ফেলাই দেন। নবীজি বললেন যা বাবু তুই বাড়ি যা। ও মনে মনে কয় কি রে, আমি আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে চাচার সাথে বিরাট কানেকশন ছিন্ন করি আর আমি হব মিথ্যাবাদী, তো নবীজি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে, নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া
দুই হাত আসমানের দিকে উঠে ডাক দিছে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, ডাক দিছে, ডাক দিয়ে বলে আল্লাহ ইন কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি আমার সত্যবাদিতার প্রমাণ দিয়ে দাও। এই দোয়া করছে, দোয়া করে এখনো হাত মুখে ডলতে পারে নাই, হাত মুখে ডলা সুন্নাত মুনাজাতের পরে, এখনো হাত মুখে ডলতে পারে নাই, এরই মধ্যে নবীজির মুখে মুস্কি মুস্কি হাসি, নবীজি ডাক দিলেন বাবু এদিকে আসো, বাবু কাছে গেছে, নবীজি তার কান ধরছেন, কান ধরে বললেন বাবু তোর কান সত্য শুনেছে, আরশে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। আল্লামা ইকবাল বলেন কি মুহাম্মদ সে ওফা তুনে তো হাম তেরে হে, ইয়ে যাহা চিজ হাই কিয়া লৌহ কলম তেরে হে, তুমি যদি আমার মাহবুবের সঙ্গে ওফাদারি করো আমি আল্লাহ আমার সমস্ত প্রশাসন তোমার পক্ষে দাঁড়াইয়া যাব। এই পিচ্চি আরশে আজিমের খুঁটি নাড়াইয়া দেয় নবীদের সঙ্গে ওফাদারি কইরা। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম আর কিছু পারি আর না পারি, একটু আদব তো দেখাইতে পারি, নবীজির নাম আসবে তো মহব্বতের সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে কর না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম এই বাবারা যারা দাঁড়াই আছেন এই কথা মনে করেন না যে সুর টুর দিয়ে ওয়াজ টুয়াজ জমাবো, এই গল্প একটা বলতেছি এই গল্পটা মনোযোগ দিয়ে শুনেন। রুচির কথা বলতেছিলাম যে আজ রুচি কেমন হয়ে গেছে না, আমি ইয়াহিয়া মাহমুদের কিছু পাম না দিলে, আমার এক সাথী আছে যে সুনামগঞ্জের কাহিনী কইতেছিলেন মওলানা ইলিয়াস সাহেব, তা আমার এক সাথী ছিল সুনামগঞ্জের, মালিবাগ মাদ্রাসায় পড়তাম, একদিন তারে ধমক দিছি, এই আপনি এটা কি করলেন, ইয়াহিয়া ভাই মনে রাখবেন ধমক দিয়ে আমার থেকে কাম নেওয়া যায় না, আমার থেকে কাম নিতে হলে আমাকে পাম দিতে হবে। এই আমার মাঝে মাঝে কথাটা মনে পড়ে। তো আমরা এই যে চেয়ারে বসি মনে মনে চাই যে আমার একটু ফুল আক, এই কারণে আলেম কুল শিরোমণি না, এরপরে সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী অনলবর্ষী কুকিল কণ্ঠী সুমধুর কণ্ঠস্বর, যার বয়ানে মানে আসমান জমিন প্রকম্পিত হয়ে ওঠে, বজ্রকণ্ঠ ইত্যাদি ইত্যাদি মেলা কথা কয়, মেলা কথা কয়, কেন রুচি নষ্ট হয়ে গেছে আমার, এই কারণে ঘোষকের রুচিও নষ্ট হয়ে গেছে। এই যে এই যে আর একটা রুচি, ঠিক একটা রুচি না, যে হুজুর জিজ্ঞেস করবে ঠিক কি বেঠি, আর সব কি ঠিক, এখন আসলে ঠিক কি বেঠি খবরও নাই কিন্তু কি কইতেছে ঠিক, এই জন্য এটা না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি খুব মজার একটা ঘটনা শুনাইতেছি, যে ঘটনা লিখছেন আল্লামা ইবনে হাজার আসকালানি। আল্লামা ইবনে হাজার আসকালানি কে? বুখারী শরীফের ভাষ্যকার, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বুখারী শরীফের ব্যাখ্যাকার যিনি, তিনি হলেন আল্লামা ইবনে হাজার আসকালানি। এক মজার কাহিনী, নবীজি বসা, সামনে আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, আলী বসা, এই চারজন ছিলেন, আরো সাহাবীরা ছিলেন। গল্প স্বল্প চলতেছে, হঠাৎ করে নবীজি বললেন, আমার নবীজির মাঝে মাঝে আড্ডা দিতেন, একদিন আড্ডার মধ্যে বলতেছেন অমিয়ারা কি জানো, জান্নাতের গেটগুলো যেদিন ওপেন হবে তো সব গেট থেকে আমার এক সাহাবিরে খালি ডাকবে, আসেন আমার এখান দিয়ে ঢোকেন, ওই গেট ডাকবে আমার এখান দিয়ে ঢোকেন, সবাই হা করে চাই রয়েছে কে সে। তো সাহাবিরে বলে ইয়া রাসূলুল্লাহ কে সে, এই যে আমার আবু বকর। আরে বলবে না আল্লাহ আকবার, টাইম আসুক পরে কবে, তার কারণ ওই রকম জোশ না আসলে কি কয়। আচ্ছা এবার আবু বকর নাম বইলেই নবীজি চোখের কোনা দিয়ে তাকাইছেন ওমর রে কেমন দেখা যায়, দেখেন ওমরের মুখ কালা, ওমর মনে মনে বলতেছেন বাহ আবু বকরও শ্বশুর আমিও শ্বশুর, আবু বকর শ্বশুর আমিও শ্বশুর, কোথাও গেলে ডাইন পাশে আবু বকর বাম পাশে ওমর, আর এখন আবু বকরের নাম নেই আমার নামটা নেয় না। নবীজি বললেন জান্নাতে ঘুরতেছিলাম, দেখি তিনটে বিল্ডিং পাশাপাশি বড় চমৎকার, পাশে বসে এক সুন্দরী রমণী ওযু করতেছে, ভাবলাম জিজ্ঞেস করি বাড়িটা কার, জিজ্ঞাসা করলাম বাড়িটা কার, তামারে বলল আপনার খাদেম ওমরের বাড়ি। এবার ওমরের মুখ খুশিতে উজ্জ্বল, এবার চোখের কোনা দিয়ে তাকাইছেন উসমানরে কেমন দেখা যায়, উসমানের মুখ গেছে কালা হইয়া। নবীজি বললেন ওমিয়ারা জান্নাতে সব নবীর একজন দোস্ত থাকবে, আমারও একজন দোস্ত থাকবে, চেনো তারে কে? কুল্লি নাবিয়িন রফীকুন ফিল জান্নাহ ওয়া রফীকি ফিহা উসমান ইবনু আফফান
সব নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার বন্ধুর নাম হলো উসমান। একটু জোরে কন আল্লাহ আকবার, সমস্যা নেই, এটা বইলেই চোখের কোনা দিয়ে তাকাইছেন আলী রে কেমন দেখা যায়। এবার আলীর দিকে তাকাইয়ে দেখলেন আলীর মুখ কান কালা, মনে হয় মনে মনে বলতেছিলেন আপনার কোলেই তো বড় হইলাম, 8 বছর বয়সে মুসলমান হইলাম, 21 বছর বয়সে আপনার কন্যাকে বিয়ে করলাম, আর কোথাও যাই না, আপনার পাশেই তো থাকি, সবার নাম নেন, আমি আলীর কথা আপনার মনে পড়ে না। নবীজি বলেন ও আলী, জি ইয়া রাসূলুল্লাহ, তুই কি এতে খুশি না, জান্নাতে তোর ঘরটা আমার ঘরের সামনেই থাকবে। এবার আলীর মুখ উজ্জ্বল, এবার তাকাইছেন তলহারে কেমন দেখা যায়, জুবায়ের কেমন দেখা যায়, দেখতেছেন তলহা জুবায়ের মুখ কালা। নবীজি বললেন জান্নাতে সব নবীর একজন করে খাদেম থাকবে, আর আমি ভিআইপি নবী, বিশ্ব নবী, আমার দুইজন খাদেম থাকবে, আমার খাদেম দুইজনকে চেনোনি, বলে কে, আমার খাদেমের নাম হলো তলহা আর জুবায়ের। এরকম আড্ডা দিতেন মাঝে মাঝে, ওই রকম এক আড্ডা। একদিন নবীজি বসা, নবীজির সামনে আবু বকর, ওমর, উসমান, আলী সহ বড় বড় সাহাবীরা বসা, হঠাৎ করে নবীজি বললেন ওমিয়ারা এই কেউ কথা বলবে না, কোনো কথার আওয়াজ যেন না আসে। হঠাৎ করে নবীজি বললেন ওমিয়ারা, জি ইয়া রাসূলুল্লাহ, আমার রুচি কি জানো, দেখেন রুচির কি দাম, আমার রুচি কি জানো, কি আমার রুচি হলো তিনটে জিনিস আমার খুব পছন্দ, কি হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব, 1 নম্বর হলো আতর, 2 নম্বর হলো হালাল খাবার, 3 নম্বর হলো নেককার বিবি। আতর আমার খুব প্রিয়, রব্বুল আলামিনের ফয়সালা হয় মাহবুব, আতর যখন তোমার প্রিয়, আমি মাওলা তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরা বদন মুবারক আতর বানাইয়া দিলাম। এমন আতর নবীজি ছিলেন, এমন আতর, 1 ফোঁটা ঘাম ঝরত শরীর থেকে, ওই 1 ফোঁটা ঘাম এত বড় 1 শিশি নরমাল আতরের মধ্যে ঢাইলে দিলে মেশকো আম্বারের থেকে বেশি গ্রান হয়ে যেত। আচ্ছা শুধু আতর কি, ঘাম নবীজির রক্ত এখান দিয়ে ঝরতেছিল, ওই কাহিনী শুনাবো না, এখান দিয়ে ঝরতেছিল। এক সাহাবী, সে ওখানে 2 ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষতে আরম্ভ করছেন, এখন দেখেন মধু আর কি মিষ্টি, তার থেকেও বেশি মিষ্টি নবীজির রক্ত, রক্ত মিষ্টি। ভুলে এক বান্দি নবীজির পেশাব পানি মনে করে খাইছে, যেখান দিয়ে হাইটে যায় দেখে ওই বান্দির গায়ের থেকে মেশকো আম্বারের ঘ্রাণ, মাথার থেকে পা পর্যন্ত আতর। 2 নম্বরের আমার রুচি হলো ভালো খাবার আমার পছন্দ, খেজুরের মাটি নবীজির পছন্দ ছিল, খেজুরের মাটি খাইতেন, বকরির সামনের পা নবীজির পছন্দ ছিল, বকরির সামনের পা খাইতেন, কদু নবীজির পছন্দ, কদু খাইতেন, টুকাইয়া টুকাইয়া কদু খাইতেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব, খাবার তোমার পছন্দ রুচি নিয়ে খাও, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেই। বলে কি দিবা, কন্যাও তোমার জন্য আমি মাওলা, মক্কার প্রান্তর পুরাটা আমি তোমার জন্য স্বর্ণ বানাইয়া দেই। ওয়া দিয়ে মক্কা হাজার হাজার বিঘা এরিয়া জমি আমি আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানাইয়া দিব। জিব্রাইল পাশে দাঁড়াইয়া রইছে, নবীজি জিব্রাইলের দিকে তাকাইছেন, জিব্রাইল নিবনি, আল্লাহ পাক প্রস্তাব দিলেন স্বর্ণ বানাইয়া দিবেন, নিবনি, আমার দিকে দেখবেন, শুধু কথা শুনলে বুঝবেন না। জিব্রাইল হাত উপরের দিকে উঠায়, বুখারী শরীফের হাদিস, হাত উপরের দিকে উঠায়, উঠাইয়া নিচের দিকে নামায়, আর কিচ্ছু বলে না, উপরের দিকে হাত উঠায় নিচের দিকে নামায়, ব্রাকেটে ইমাম বুখারী লেখেন আন দা নাফসাক, তুমি তোমারে নিচে করে নাও। নবীজি বুঝে ফেললেন জিব্রাইলের হাতের ইশারা, আসমানের দিকে তাকাইয়া বললেন ইয়া রাব্বি নাবিয়ান আবদা লা নাবিয়ান মালিকা, ও মাওলা গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না, খাবার আমার খুব পছন্দ কিন্তু আমি খাবো না, এক বেলা খাবো শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো সবর করবো, বাদশা নবী হইতে চাই না, গোলাম নবী থাকতে চাই। ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করবো না। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, স্বর্ণ নিবা না, তাহলে আমি তোমারে অন্য খাবার দেই। এবার অন্য খাবার আসে নবীজির কাছে, নামাজে দাঁড়াইয়া রয়েছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নামাজে দাঁড়াইয়া রয়েছেন,
সাহাবা একরাম চাইয়ে দেখেন নামাজের মধ্যে নবীজি দুই হাত সামনের দিকে এমন করে বাড়াইছেন, সামনের দিকে এমন করে বাড়াইছেন। শাইখুল হাদিস সাহেব পাশে বসা, ভুল হইলে কিন্তু বলে দিবে, হ্যাঁ সামনের দিকে দুই হাত বাড়াইছেন, কি যেন ধরতে গেছেন। আবার স্থির হয়ে নামাজ শেষ করছেন, নামাজ শেষ করার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনা কাতানা ওয়ালতাশাইয়া, হে আল্লাহর রসুল নামাজের মধ্যে দেখলাম কি যেন ধরতে গেলেন। হ্যাঁ ঠিকই দেখছো, ধরতে গেছিলাম। কি ধরতে গেছিলেন? জান্নাত সামনে হাজির হয়ে গেছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, আঙ্গুরের ছড়া মনে চাইতেছিল, আঙ্গুরের ছড়া ছিঁড়ে আনি। আঙ্গুরের ছড়া কত বড় কত বড়! এক বুড়া সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাওয়া যাবে নি? নবীজি বলেন, কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে। কার ছড়া কত বড় হবে? আল্লাহর হাবিব বললেন, তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, এই কাক একটা না এক মাস উড়া, তার উড়া যেখানে শেষ, একটা জান্নাতের আঙ্গুরের ছড়া অত বড় হবে। বুড়া কয় কি, ইয়া রাসূলুল্লাহ এই মুখ দিয়ে খাবো কেমনে? মুখ তো ছোট, এই মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বললেন, তোমার মুখ এতটুক থাকবে না, আল্লাহ তোমার আব্বা আদমের মতো তোমারে 130 ফিট লম্বা বানাই দিবে। সুবহানাল্লাহ, আমার গলা ভাঙ্গা দেখে এরাও গলা ভাঙ্গার মতো। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, আঙ্গুরের ছড়া সামনে ছিল, ধরতে গেছিলাম, পরে ভাবলাম না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো, ধরি নেই। এরপরে বললেন, ধরতে পারতাম ছিঁড়তে পারতাম, লাউ আকালতু মিনহু উনকুদান, যদি আমি এক ছড়া ছিঁড়ে আনতাম, লাকাল তুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে আমি খাইতাম তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারত। ইচ্ছা করে খান নাই, সিদ্ধান্ত নিছেন খাবো না, খাবার খুব পছন্দ ছিল কিন্তু সিদ্ধান্ত নিছেন খাবো না। এত কষ্ট, এত কষ্ট করছেন ও মেরে মোহতরম ভাইও। ওই কষ্টের বর্ণনা দিতে গেলে তো আলাদা সময় দরকার, ওই দিকে যাব না, ইচ্ছা করে খাবার ছেড়ে দিছেন। এক নম্বরের রুচি হলো আতর পছন্দ, দুই নম্বরের রুচি খাবার খুব পছন্দ ছিল, তিন নম্বরের রুচি কি, কাল্লা নেককার বিবি আমার খুব পছন্দ, পরনারীর দিকে তাকানো আমাদের পছন্দ, আমার পছন্দ না, বিয়ে করে নেককার বিবির সঙ্গে প্রেম করব। ঘরে নবীজি বিবিরে নিয়ে দৌড়াদৌড়ি করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিছেন, নবীজি ইচ্ছা করে পিছে পড়ছেন, আয়েশা আগে চলে গেছে। হযরত আয়েশা বললেন, ঠগাই দিলাম? নবীজি বললেন, হ্যাঁ ঠগে গেলাম। কয়েক বছর পরে আয়েশা একটু মোটা হয়ে গেছেন, নবীজি বললেন, চলো আয়েশা আজকে আবার দৌড় দেই, আবার দৌড় দিলেন, নবীজি আগে চলে গেছেন, আয়েশা পিছনে পড়ে গেছে, নবীজি বললেন, ঠগাই দিলাম, ফাতিলকা বিতিলকা, তুমি আমার একদিন ঠকাইছিলা, আজ আমি তার বদলা নিয়ে নিলাম। বিবির সঙ্গে প্রেম করতেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা পানি খাইছেন, পানি খাইছেন, পানি খাওয়ার পরে নবীজি গিলাসটা ধইরা বললেন, তুমি কোন পাশ দিয়ে খাইছো? আয়েশা দেখাইলো, আমি এখান দিয়ে খাইছি। নবীজি ঠিক ওই জায়গায় মুখ লাগাইয়া, ওইখানে যেখানে আয়েশার ঠোঁট লাগছে ওখানে ঠোঁট লাগাইয়া খাইয়া দেখাইলেন যে আমি আমার বিবিকে কতটা আদর করি। কহুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব, আতর আমার পছন্দ, খাবার আমার পছন্দ, নেককার বিবি আমার পছন্দ। রব্বুল আলামিন বলেন, মাহবুব পরনারী তোমার পছন্দ না, নেককার বিবি তোমার পছন্দ, চলো তোমার একটা বিয়া আমি আল্লাহ নিজে পড়াবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার হাদিস, বুখারী শরীফের হাদিস, জিব্রাইল এসে বলে, ও দোস্ত, নবীজিরে দোস্ত দোস্ত কইতো, নাম ধরে ডাকতো, বন্ধু কি বউ ভাত করেন, অলিমা করেন, অলিমা করব কি হয়েছে, আপনার বিয়ে হয়েছে। আচ্ছা বলেন তো, এই হুজুর রে আইসা, যদি মৌলানা ইলিয়াস আমিনে কয় হুজুর বউ ভাত করেন, কি হয়েছে আপনার বিয়ে হয়েছে, কবে না একটা থাপ্পড় দেব, আমার বিয়ে হয়েছে তুই কেমনে জানলি, আজিব ব্যাপার। জিব্রাইল এসে বলতেছে যে অলিমা করেন, বউ ভাত করেন, কি হয়েছে, আপনার বিয়ে হয়েছে, আমার বিয়ে, হ্যাঁ কোথায়, সাত আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাক জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। নবীজির রুচি যেমন, আল্লাহ পাকের আচরণ কেমন, নবীজির কথা শেষ,
নবীজিটা শুনানো আমার উদ্দেশ্য না, যেটা উদ্দেশ্য ওইটা শুনে। নবীজিটা শেষ, হযরত আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ আছে, আমারও তিনটা পছন্দ বলবো। আরে আমি হযরত আবু বকর নবীজিরে জিজ্ঞেস করছে, কে বলেন আবু বকর সিদ্দিক নবীজিকে জিজ্ঞেস করছে আমার তিনটা পছন্দ বলবো, নবীজি বলেন বলো কি পছন্দ। এক নম্বরের পছন্দ শুনেন খুব মনোযোগ দিয়া, যুবকরাও শুনো খুব মনোযোগ দিয়া, বলতেছে আমার এক নম্বরের পছন্দ আন নজরু ইলা ওয়াজহিক, আমার এক নম্বরের পছন্দ আমার দুই চোখ দিয়ে আপনার চেহারার দিকে চাইয়ে থাকা। আমার বিবির, আমার বিবি দেখতে মনে চায় না, বাচ্চা দেখতে মনে চায় না, নাতি দেখতে মনে চায় না, নাতনি দেখতে মনে চায় না, আমার মন চায় সারাক্ষণ আপনার দিকে চাইয়ে থাকি। তাহাজ্জুদের নামাজ পড়া আবু বকর সিদ্দিক মসজিদে আসতেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন, আবু বকর সিদ্দিক নাস্তা খাইতে বাড়ি যাইতেন না, একটা খেজুর তিন ভাগ হয়, এক ভাগ নবীজি খান, এক ভাগ আয়েশা খায়, এক ভাগ আবু বকর খায়। আবু বকর কয় খাওয়া আমার দরকার না, আমার দরকার নবীজিরে দেখা, আমি নবীজিরে দেখব। নবীজিরে সারাক্ষণ চাইয়ে চাইয়ে দেখে, ও মেরে মহতরম ভাইও আমার রুচি কি, আমার রুচি হলো খেলোয়াড় দেখব, গায়ক দেখব, নায়ক দেখব, নায়িকা দেখব, একজন আলেমে দিন ওয়ারেসে নবী তারে আমি চাইয়ে চাইয়ে দেখব, একজন আল্লাহওয়ালা আহলুল্লাহ আল্লাহর ওলি তার চেহারার দিকে চাইয়ে থাকব। এমন রুচি কয়জনের আছে এবার চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বরের রুচি আন নজরু ইলা ওয়াজহিক। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, ভালো লাগবে, ভালো লাগবে, খারাপ লাগবে না, গলা ভালো না কিন্তু কথা ভালো। আন নজরু ইলা ওয়াজহিক, যে আপনার দিকে চাইয়ে চাইয়ে থাকা। আল্লাহ কয় আবু বকর তোর রুচি এত সুন্দর, আমার মাহবুবকে দেখা তোর রুচি, চল আমি মাওলা তোর জন্য ব্যবস্থা করে দেই। আল্লাহ পাক ব্যবস্থা করে দিছেন। হিজরাতের টাইম এসে যায়, বুকে হাত দিয়ে শুইনেন, হিজরাতের টাইম এসে যায়, সবাই হিজরতের অনুমতি চায় নবীজির কাছে, নবীজি বলেন যাও যাও যাও। হযরত ওমর গেছেন এক দল নিয়া, বিশ জন না বাইশ জনের দল নিয়া, বলে ইয়া রাসূলুল্লাহ হিজরতে যাব, নবীজি বললেন যাও। আবু বকর গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন, বড় নির্যাতনের শিকার আমি, নবীজি বললেন না তোমারে অনুমতি দিব না। আবু বকর আবার যায়, আমারে অনুমতি দেন না, নবীজি বলেন না তোমারে দিব না। আবু বকর তৃতীয়বার যায়, ইয়া রাসূলুল্লাহ আপনারেও কি অনুমতি দেয়া হবে নি, নবীজি বললেন আরজু, আশা করতেছি আমাকে আল্লাহ হিজরতের অনুমতি দিবেন। আবু বকর সিদ্দিক মনে মনে কয় জিব্রাইল যদি আইসা ভাগ বসায়, মিকাইল যদি ভাগ বসায়, তা যেন না হয়, চিৎকার দিয়ে ওঠে আসহাবা, হিজরতের অনুমতি যখন আপনাকে দেয়া হয় আমি আপনার সঙ্গে থাকব। নবীজি বললেন আসহাবা আমিও তো তোমার সঙ্গে রাখতে চাই, তুমি আমার সঙ্গ চাও আমিও তোমার সঙ্গ চাই। হিজরাতের টাইম এসে যায়, এবার দুই বন্ধু চলছেন, লক্ষ্য করেন দুই বন্ধু চলছেন, আমার নবীজি, আমার নবীজি পায়ের বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছেন, পায়ের সাপ যেন জমিনে পড়ে না যায়, কাফেররা দেখে দেখে চিনে ফেলবে, বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে গেছেন, বুড়ি আঙ্গুল ফাইটে গেছে। গারে সাউরের নিকটে গিয়ে আবু বকর তার চাদর ফেইড়া নবীজির পায়ের আঙ্গুলের রক্ত মুইসা আঙ্গুল বাঁধছে, বাইন্দে টাইন্দে বলে কি 51 বছরের বুড়া, নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাইটে উঠতে পারবেন না, আপনি আমার কাঁধে চড়েন। আল্লাহ কয় চাইয়ে দেখ, আল্লাহ কয় চাইয়ে দেখ সিদ্দিকের মাকাম কি, আমি আল্লাহ নবীকে সিদ্দিকের কাঁধে চড়াইয়া দিলাম। আবু বকর সিদ্দিক যদি নবীর মাকাম দেখতে চাও তো দেখো আল্লাহ পাক তার নবীকে আরশে আজিমে বসায়, সিদ্দিকের মাকাম যদি দেখতে চাও তো দেখো নবীকে সিদ্দিকের কাঁধে চড়ায়, আর সাহাবীর মাকাম যদি দেখতে চাও তো তাকাইয়া দেখো বেলালে হাফসিকে আল্লাহ তাআলা খানায় কাবার সাদে চড়াইয়া দেয়। এবার সিদ্দিকে একবার নবীজির কাঁধে নিয়া চার মাইল হাইতে হাইতে ওঠে, কয় মাইল উপরের দিকে, উপরের দিকে চার মাল, নবীজির কান্দে নিয়ে হাইটে উঠে উপরে উঠা, এরপরে গর্তের মধ্যে ঢুকছে, নবীজিরে বলে বাইরে দাঁড়ান, সিদ্দিক ক্লিয়ারেন্স না দিলে নবী গর্তে ঢুকতে পারবে না, আগে আমি ঢুকব, ক্লিয়ারেন্স দিলে পরে আপনি ঢুইকেন, নবীজি বাইরে দাঁড়া। সিদ্দিক ভিতরে ঢুইকে হাত দিয়ে টুকায়, ঝাড়ু টাড়ু দিয়ে হাত দিয়ে টুকায়, আলো তো নাই অন্ধকার,
টুকাই টুকাই দেখে ছিদ্র, নিজের মাথার পাগড়ি খুলছে, পাগড়ি খুইলা মুইরা বানাইয়া বানাইয়া ছিদ্রগুলো বন্ধ করছে, ছিদ্রগুলো বন্ধ কইরা এরপরে ছিদ্র একটা রইয়ে গেছে, ওই ছিদ্রের উপরে পায়ের গোড়ালি দিয়া আসন দিয়ে বৈশা, এরপরে বলে তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এবার আপনি তাশরিফ আনেন। নবীজি ভিতরে ঢুকছেন, আহা, নবীজি ভিতরে ঢুকছেন, ঢোকার পর সিদ্দিক বলে আপনি বড় ক্লান্ত, আমার রানী মাথা রেখে ঘুমান। এবার আবু বকর সিদ্দিক আসন দিয়ে বসে, আমি আপনাদেরকে দেখাবো একটা কথা বোঝানোর জন্য, আসন দিয়ে বসে, আসন দিয়ে বসলে মনে হয় রেহেল খুললে যেমন দেখা যায়, দুই হাঁটু দেখলে তেমন মনে হয়। আবু বকর সিদ্দিক আসন দিয়ে বৈশা নবীজির কোলে শোয়ায়, আল্লামা ইবনে হাজার আসকালানি বলে আবু বকরের কোলে নবীজির মাথা, মনে হইতে ছিল যেন রেহেলের মধ্যে কোরআন শরীফ খোলা। আবু বকর নবীজির মাথা নিজের কোলে নিয়ে নবীজিরে ঘুম পাড়ায়, আল্লাহ কা আবু বকর তোর না আমার মাহবুবরে দেখার রুচি, এবার চাইয়ে চাইয়ে দেখ, মজা নিয়ে দেখ, 72 ঘন্টা এক টানা, 72 ঘন্টা এক টানা, শুধু নামাজের টাইম ছাড়া বাকি টাইম আবু বকর সিদ্দিক নবীজির কোলে শুয়াইয়া ওই গর্তের মধ্যে বসে মজা করে দেখে। ও ভাই, মাঝখানে বিস্তারিত বলবো না, এরপর দুই নম্বরের রুচি কি, ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনি আমাকে হুকুম করবেন আর আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আমার কি রুচি? বলে আমার রুচি হলো আমার কাছে 5,000 টাকা আছে আর 10,000 টাকা লোন নিয়া সুদের উপরে ঋণ নিয়া আরো টাকার মালিক হব। আবু বকর বলে আমার কাছে যে টাকা আছে আপনি হুকুম করবেন আমি দিব, দিতে দিতে ফকির হয়ে যাব। একদিন আবু বকর সিদ্দিক দান করতে করতে ফকির হয়ে গেছেন, নবীজি বৈশা রইছেন, জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সালামের জবাব দিছেন, সালামের জবাব দিয়ে চাই দেখেন, বাহ, জিব্রাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি, নবীজি জিব্রাইলের দিকে চাইয়ে রয়েছেন, এমন পোশাক তো কোনো সময় দেখি না। জিব্রাইল বলে চাইয়ে চাইয়ে কি দেখেন, আবু বকর কোথায়? আবু বকরে ডাকেন, নবীজি ডাক দিছেন আবু বকর, আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাকাই দেখেন আবু বকরের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি, একবার জিব্রাইলে দেখেন, একবার আবু বকরে দেখেন, জিব্রাইল বলে চাইয়ে চাইয়ে কি দেখেন, এই পোশাক শুধু আমার না, আবু বকরের এই হালের কারণে আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। এবার জিব্রাইল বলে আসছি কেন জানেননি? বলে কেন, ইন্না রাব্বা আবি বকর ইয়াকরাউ আলা আবি বকরিন সালাম, আবু বকরের রব আবু বকরকে সালাম পেশ করতেছে, আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আবু বকর তোমারে সালাম। কোটিপতি হয়ে সালাম পায় নাকি আল্লাহর রাস্তায় সব দিয়ে ফকির হয়ে সালাম পায়? কি হয়ে সালাম পায়? গেল দুই নম্বর, এই ব্যাখ্যা করতে গেলে রাত দুইটাও শেষ হবে না। তিন নম্বরের রুচি কি? কো আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন, এইটা আমার রুচি। লক্ষ্য করছেন কি? ও আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন, এই নিসবত, এই রিশতা আমার কাছে খুব পছন্দ। আল্লাহ কা আবু বকর তুই জানিস না আমার মাহবুবের ঘরে মাসকে মাস চুলা জ্বলে না, 4-5 দিন একটানা না খাওয়া। একদিন নবীজি ঘর থেকে বের হয়েছেন দুপুর বেলায়, বের হয়ে দেখেন আবু বকর বাইরে, ওমর বাইরে, কি হয়েছে তোমাদের? কয় পেটে খিদা। একটু পরে দেখেন আলী, কি হয়েছে? কয় পেটে খিদা, ঘুম আসতেছে না। তিন বড় বড় বুজুর্গ সাহাবী আবু বকর ওমর আর আলী, তিনজনের পেটে খিদা, নবীজির পেটেও খিদা, ঘুম আসতেছে না, বের হয়েছেন। তো নবীজি বললেন আলী ওই খেজুর গাছের কাছে যাও, শীতকাল ছিল, খেজুর গাছের কাছে যাও, খেজুর গাছকে বলো আল্লাহর রসুল খেজুর দিতে বলছে। হযরত আলী খেজুর গাছ তলায় গিয়ে চাদর বিছাইছেন, চাদর বিছাইয়ে ডাক দিছেন আইয়ুহান নাখলা, ও খেজুর গাছ, ইন্না রাসূলুল্লাহ কদ আমারাকে আন তুসমিরি,
আল্লাহর রসুল তোকে ফল দেওয়ার হুকুম দিছেন, বলার সাথে সাথে তাজা পাকা খেজুর পইড়া চাদর ভুইরা যায়। এমন দারিদ্র যে ঘরে সেই ঘরে কন্যা দেওয়ার রুচি, রব্বুল আলামিন বলেন আবু বকর তোর রুচি যখন এত সুন্দর, চল তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করব। বুখারী শরীফের হাদিস, গল্প স্বল্প না, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন স্বপ্নে দেখি জিব্রাইল এসে বলে স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, খুলে দেখেন, খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি, বললাম যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন এটা বাস্তবায়ন করে দেয়, তার মানে এই মেয়েটারে যদি আল্লাহ আমার সঙ্গে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। দুই দুই দিন এই স্বপ্নে দেখলাম, পরে দেখি এইটা আর কেউ না, এটা আবু বকরের মাই আয়েশার ছবি। তো মেয়ের বিয়ের ঘটকালি কে করে? রুচি সুন্দর, আমার রুচি কি বিয়ে দিব জামাই কারে তালাশ করি, মাসে কার ইনকাম আছে 2,50,000, বেতন পায় 40,000, ইনকাম হলো 2,50,000, বাকি কই থেকে আসে? কাই শের আল্লাহ মিলেই দেয়, আল্লাহ মিলেই দেয়। হুজুর মসজিদে ইমামতি করা কয় টাকা বেতন? 10,000 টাকা। এর এই ফকিরের কাছে মাইয়ে দেওয়া যাবে না, ঠিক না করলেও ঠিক, আমি বুঝে সুঝেই বলতেছি, যা বাস্তবটাই বলতেছি। আমাদের রুচি কি আর তাদের রুচি কি? আমি শুধু রুচিটা আপনাদেরকে ই করতে বলতেছি, একটু দেখেন। আবু বকরের কথা শেষ, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা পছন্দ আছে, বলি কে বলো? আমার 1 নম্বরের পছন্দ আল আমরু বিল মারুফ, আমার আল্লাহর যা পছন্দ সারা দুনিয়ায় ছড়াইয়ে দিবার চাই। আমরা কি ছড়াই দিবার চাই? আমার আওয়ামী লীগ নেতা যা চায় আমি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, আমার বিএনপির নেত্রী যা চায় ঘরে ঘরে পৌঁছে দিবার চাই। ওমর কি বলে? আমার আল্লাহ যা চায় আমি সারা দুনিয়ায় ছড়াইয়ে দিতে চাই। রব্বুল আলামিন বলেন ওমর তোর রুচি যখন এমন আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক ওমরকে খলিফা বানাইয়া দেয়, 22 লক্ষ বর্গমাইল এরিয়া আল্লাহ পাকের কালামের নূর হযরত ওমর ছড়াইয়া দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এক নম্বরের রুচি আমার আল্লাহর যা পছন্দ তা দুনিয়াময় ছড়িয়ে দেওয়া। 2 নম্বরের রুচি অন্যায় আনিল মুনকার, আমার আল্লাহর যা পছন্দ না এটাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ কয় তো ওমর তোর জন্য আমি সহজ করে দিলাম, মেহনত করা লাগবে না, তুই ওমর যেখান দিয়ে যাবি আমি আল্লাহ সেখান থেকে সব শয়তান বিদায় করে দিব। এজন্য ওমর কেমন ছিল জানেন? ওমর যেখান দিয়ে যাইতেন কোন শয়তান সেই এরিয়ায় থাকতো না, যতদিন জীবিত ছিলেন অতদিন সমস্ত সন্ত্রাসী গর্তের মধ্যে ছিল, কেউ মাথাটা পর্যন্ত উঁচা করতে পারেনি। কেমন অবস্থা ছিল? এই যত বান্দরামি হয় বান্দরামি তো সব শয়তানই তো খুঁচায় না, এই শয়তানটা দেখলে কেমনে পলাই? তো সহি হাদিস শুনেই, একদিন ঈদের দিন নবীজি দাঁড়াই রয়েছেন, আবু বকর দাঁড়াই রয়েছে, এক মানে আফ্রিকার কালাবেটি এরকম দব বাজায়, দব বাজায় আর গীত গায়, দব কারে কয় জানেননি? এক পাশ খোলা আর এক পাশে উটের উজুড়ি বা গরুর উজুড়ি, এটারে বাড়ি দিলে ঢপ ঢপ আওয়াজ হয়, তো ওইটা বাজায় আর গীত গায়, এটা বাজানো জায়েজ আছে ঈদের দিন, বিয়ের দিন, খাতনার দিন এটা বাজানো জায়েজ আছে, কিন্তু ওই টিং টিং ডিং ডিং না, ওই ঢোল ঢপ 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 আওয়াজ হবে এটা জায়েজ আছে, তো ওইটা বাজাইতেছে আর গীত গাইতেছে। নবীজি দাঁড়িয়ে রয়েছেন ও গীত গায়, আবু বকর দাঁড়িয়ে রয়েছে গীত গায়, হঠাৎ করে নবীজি দেখলেন ওই দপ পাশার নিচে দিয়া এরকম করে বস, মনে হয় যেন কিচ্ছু জানে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? ও এত সুন্দর করে গাইতেছিল কি হইল? এদিক ওদিক তাকাই দেখেন ওই যে ওমর রে দেখা যায়, বাকিরা গবেষণা করতেছে আল্লাহু আকবার বলার ব্যাপারে, এটা কোনো গবেষণার জিনিস? জোরে কর না আল্লাহু আকবার। ওমরে দেখা যায়, এবার নবীজি মুখ টিপে টিপে হাসতেছেন, এমনি সুন্দর হাসলে আরো সুন্দর লাগতো, হাসির মধ্যে যখন রহস্য এসে যেত তখন সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। তো নবীজি কুটকুট করে হাসতেছেন, মিটমিট করে হাসতেছেন, হযরত ওমর আসছেন, হযরত ওমর পাগল ছিলেন একেবারে নবীজির জন্য, আই সেই প্রথম চেহারার দিকে তাকাইয়া সালাম দিয়ে বললেন
আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহর কাছে দোয়া করি এই হাসি যেন আমাদের মধ্য থেকে বিদায় না নেয়, এটা যেন সারা জীবন থাকে আমাদের মাঝে। এই দোয়া করলেন, দোয়া করে বললেন, ইয়া রাসূলুল্লাহ জানতে ইচ্ছে হয় লিমা তাদহাকু, হাসতেছেন কেন? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখা। কে বেটি কি করলো? আমি ছিলাম, আবু বকর ছিল, কি সুন্দর দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারে আবু বকরের কোনো পাত্তাই দিল না, আর তোমারে দেখে দেখো দব পাশার নিচে দিয়ে কেমনে বুজুর্গ সেজে গেছে। নবীজি বলে, হযরত ওমর বড় বড় চোখ করে বেটির দিকে তাকাইছে। নবীজি বলেন, ওমর ওই বেটির দিকে তুমি ওরকম গরম চোখে তাকাইও না, ওর কোনো দোষ নাই। তো কি হয়েছে? কয়ও এতক্ষণ শয়তান এখানে ছিল, তোমারে দেখছে শয়তানও দৌড় দিছে, দব পাশার নিচে চলে গেছে। নবীজির কথা আল্লাহ পাক ওমরের রুচি এমন ব্যবস্থা করে দিছেন। এরে মহতরম ভাইও, হযরত ওমর বলেন, আমার তিন নম্বরের রুচি পুরান কাপড়, ফাটা কাপড় তালি দিয়ে পরা। যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন, তোনার পাঞ্জাবিতে দেখা যায় 14টা চামড়ার তালি। হযরত ওমরের কথা শেষ, হযরত উসমান গনি বলতেছেন, আমারও তিনটে পছন্দ আছে, বলবো? নবীজি বলেন, বলো। কি? আমার এক নম্বরের রুচি হলো এতামুল জিহান, ক্ষুধার্তদেরকে খাওয়াবো, যারে দেখি ক্ষুধা তারেই খাওয়াবো, মুসলিম ও মুসলিম কোনো পার্থক্য নেই, ক্ষুধার্ত দেখলেই খাওয়াবো, এই আমার রুচি। আল্লাহ কয়, উসমান তোর রুচি যখন এমন, আমি তোরে হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে দেব। দিছি আল্লাহ। আরবের কোন লোক এমন ছিল না যার পেটে উসমানের খাবার যায় নাই, নামের সঙ্গে গনি লাগে গেছে। অনেকে নিজের নাম রাখে উসমান গনি, কিন্তু পাশার কাপড় ছিড়া। তো গনি মানে ধনী, তো উসমানের নাম উসমান ছিল, ধনী হইছে কেন? গনি, আল্লাহ পাক কোটি কোটি টাকার সম্পদ দিছেন ওনাকে, এই জন্য গনি লাগছে। তো দুই নম্বরের রুচি কিসওয়াতুল উরিয়ান, এই মনে রাখবেন, আল্লাহর দরবারে নৈকট্য লাভের জন্য তাহাজ্জুদ বেশি পড়া শর্ত না, জনসেবা শর্ত। উসমান গনি তার তিনটা কি জিনিস? ইতামুল জিয়ান, ক্ষুধার্তদেরকে খাওয়ানো, অকিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এটা আমার দুই নম্বরের রুচি। তিন নম্বরের রুচি ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত আমার তিন নম্বরের রুচি। রব্বুল আলামিনের ফয়সালা হয়, হযরত উসমানের সামনে কোরআন শরীফ খোলা, পিছন থেকে শত্রু খঞ্জর মারছে, বুক দিয়ে বের হইছে, ফিনকি দিয়ে রক্ত কোরআন শরীফে পড়ছে, উসমান কোরআন শরীফের উপর হুমড়ি খেয়ে পড়ছে, কোরআন শরীফে উসমানকে জড়াইয়ে ধরে, উসমান ও কোরআন শরীফকে জড়াইয়ে ধরে। রব্বুল আলামিন বলেন, আমার মৌত হয় বাসে চড়া, আল্লাহ মাফ করুক, কারো মৌত হয় বাসের চাক্কার নিচে, কারো মৌত হয় নদীতে ডুইবা, কারো মৌত হয় সন্ত্রাসীর কোপ খায়া, কারো মৌত হয় বিষ খায়া। উসমানের মৌত কোথায় হয়? বিবির কোলে হয় না, বাচ্চার কোলে হয় না, মৌত কোথায় হয়? বলে শত্রু পিছন থেকে খঞ্জর মারে আর বুক দিয়ে বের হয়, রক্ত আর তাও ঝরে না, উসমানের রক্ত গিয়ে কোরআন শরীফে পড়ে, কোরআন শরীফের পাতা লাল হয়ে যায়, উসমান কোরআন শরীফের উপর হুমড়ি খেয়ে পড়ে, কোরআন শরীফ উসমানকে জড়াইয়ে ধরে। কিয়ামতের দিন যখন এক একজনের শাহাদতের পক্ষে সাক্ষী দিবে অমুক তমুক, আর উসমানের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর কালাম দাঁড়াইয়ে বলবে, আল্লাহ আমি নিজে সাক্ষী, তোমার উসমান তোমার রাস্তায় শহীদ হয়েছে। হযরত উসমানের কথা শেষ, এই কান খাড়া করে শুনেন, হযরত উসমানের কথা শেষ, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ আছে, বলবো? নবীজি বলেন, বলো। আমার এক নম্বরের পছন্দ আজ্জর্ব বিশ্বাইব, ইসলামের দুশমন যারা তাদেরকে আমি কচু কাটা কাটবো। আমরা কারে কাটতে চাই? আমার দলের শত্রু যে তারে কাটবো, আমার ব্যবসার শত্রু যে তারে কাটবো, আমার নেতৃত্বের শত্রু যে তারে কাটবো, কিন্তু আমার আল্লাহর দুশমন যে তারে আমি বুকে জড়াইয়ে ধরি, নবীর দুশমন যে তার সঙ্গে আমি খাতির করি। হযরত আলী বলেন, আমার এক নম্বরের রুচি আল্লাহর দুশমনকে কচু কাটা কাটবো। আল্লাহ পাক বলেন, আলী যা তোরে আমি বাহাদুরি দিয়ে দিলাম, ইসলামের দুশমন আলীর সামনে আসতে দেরি, মরতে একটু দেরি হইতো না। আরবিতে একটা বাক্য আছে, ফাকানা কামসি জাহিব, মনে হয় যেন চলে যাওয়া গতকাল, শত্রু আসতে দেরি কিন্তু বিদায় হইতে দেরি হইতো না। ঢাল নাই,
80 মন ওজনের গেট হযরত আলী বাম হাত দিয়ে ধরছেন, আল্লাহ পাক 80 মন ওজনের গেট তার হাতে উঁচা করে দিছেন। আজর বুবি সাহেব এক নম্বরের রুচি শত্রু নিধন। বলো তো যুব সমাজ, আজ আমার রুচি কি? আমার রুচি হলো আমার দলের জন্য জীবন দিব, কিন্তু আল্লাহর জন্য দেওয়ার মতো জজবা কার আছে? নবীর জন্য দেওয়ার মতো জজবা কার আছে? কোরআনের হিফাজতের জন্য জীবন দেওয়ার জজবা কার আছে? আছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। যারা মিছিল করে তারা কাম করে না, যারা কাম করে তারা মিছিল করে না। খোসা দিলাম, এই খোসায় যদি একটু ভিতরে আগুন জ্বলে জ্বলুক, আমি আগুন জ্বালাইতে চাই আর কিচ্ছু না। খোসা দিলাম, যে করে সে বলে না, যে বলে সে করে না। আলিমুদ্দিন কাম করছে বলে নাই। আলিমুদ্দিন খবর পাইছে নবীজির দুশ্মন নবীজির সানে গুস্তাকি করছে, কাউকে কিচ্ছু না বইলা তরবারিতে নিচে পাঞ্জাবের ভিতরে লুকাইয়া গিয়ে ভিতরে ঢুকছে, পেটের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া পিঠের হাড়ে ক্যাস ক্যাস আওয়াজ হয়েছে। তরবারি বের করে বলতেছে, এ মিয়ারা তোমরা সাক্ষী থাকো, আমার নবীর দুশ্মনরা আমি খুন করছি। পুলিশ তার গ্রেপ্তার করছে, আদালতে হাজির হয়েছে, আদালতে গেলে আমি নিজে করছি, ফাঁসি দেন। আপন জনটা বলে, তুই পাগলামি করিস কেন, চুপ কর। পাগলামি করতেছি না, আমার দেরি হয়ে যাইতেছে। কি দেরি হইতেছে? কামে রাত্রে ঘুমাইছি নবীজিরে দেখছি, রাত্রে ঘুমাইছি নবীজিরে দেখছি। আমি খুব সংক্ষেপে বললাম, এইটা বলতে আমার 10 মিনিট দরকার ছিল, আমি আধা মিনিটে বলতেছি। সবাই জানতে চাই, আমি এটা মাত্র আধা মিনিটে আমি তো বলতেছি। সে বলতেছে কি, যে তোমরা জানো না আমার দেরি হয়ে যেতেছে। বলে কি দেরি হইতেছে? কাজ রাতে ঘুমাইছি নবীজির স্বপ্নে দেখি নবীজি ফুলের মালা নিয়া আবু বকর ওমর উসমান আলীকে নিয়া অপেক্ষা করতেছেন। আমারে বলতেছেন, তুই আয়, আমি তোর জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছি। আমার ফাঁসি যত দেরি হবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ তত দেরি হবে। ও আমার যুবক বাবারা শোনো, মিছিল না কইরা আল্লাহর নবীর দুশ্মন যদি কেউ হয়, তাহলে সেখানে আদালতে কোনো মামলা করার দরকার নেই। মামলা করার দরকার কোথায়? আরে আল্লাহর শানে কেউ গুস্তাখি করলে আমি মামলা করতে যাব? না না না, ইমাম আবু হানিফার ফতোয়া, নবীর শানে আল্লাহর শানে যদি কেউ গুস্তাখি করে, ওখানে কোনো আল্লাহর বান্দা শুনে, তার প্রথম নম্বরের কাম তার কল্লা উড়াইয়া দেওয়া। এরপরে কি হবে পরে, এখানে কোনো মামলা টামলার ব্যাপার নেই। এখানে আল্লাহ তার রসুল, এখানে আইসা খ্রিস্টানদের আইন, সেই আইনের কাছে আমি বিচার চাবো? অসম্ভব কথা, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। তো বলতেছিলাম, ওই যে মিছিল করলো, যে তাই করলাম, যে মিছিল না, দেলের মধ্যে জ্বালানি নিব। হযরত আলী বলেন, এক নম্বরের রুচি আজর বিশাইফ শত্রু নিধন করা, দুই নম্বরের রুচি ও সৌম বিশাইফ গরমকালে রোজা রাখা, শীতকালে না, শীতকালে রোজা রাখা সোজা। দিন কখন আসে কখন যায় টেরও পাওয়া যায় না, আর গরমকালে দিন যে আসে দোয়া করেও বিদায় করা যায় না। হযরত আলী বলেন গরমকালে রোজা রাখা। তিন নম্বরের রুচি মেহমানদারি করা। আলীর কথা শেষ, জিব্রাইল এসে হাজির। জিব্রাইল এসে বলে, আল্লাহ আপনাদের গল্প খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আমারে আল্লাহ পাঠাইছেন, আমি যদি দুনিয়ায় থাকতাম তাহলে আমার রুচি কি সেটা বলার জন্য। তো নবীজি বললেন, তুমি দুনিয়ায় থাকলে তোমার কি রুচি হইতো? শুনেন, জিব্রাইল বলে, আমার রুচি হইতো এক নম্বর, এর সাধু দলিন যারা পথ হারা তাদেরকে তাই না হেদায়েতের পথে উঠানো, আমার এক নম্বরের রুচি। আজ এই এই মজলিস থেকে আমরা আমাদের রুচি বানাই, বেনামাজিকে তাই না মসজিদে নিব, ওরা দিয়েছি ইনশাআল্লাহ। তো দুই নম্বরের রুচি
এই অন্য কোনোদিন আসলে গলা টলা ভালো থাকলে এটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, আজকে ব্যাখ্যার সময় নাই, শারীরিক সামর্থ্য নাই, আজকে আসছি শুধু এই জন্য কিশোরগঞ্জে আসা হয় না অনেক দিন, তো পরিমারে মরি মরি করে মরিবাচি করে কোনো রকম আইসা হাজির হয়েছি। তো এক নম্বরের রুচি জিব্রাইল বলতেছে এরশাদুদ্দাল্লি, গোমরাদেরকে পথ দেখানো। দুই নম্বরের রুচি ইআনাতু আহলি ইয়ালিল মুসরিন, মনে রাখবেন ভালো কইরা, তেলের মাথায় তেল সবাই দেয়, কিন্তু এক রিক্সাওয়ালা যার পাঁচ সাতটা বাচ্চা কাচ্চা, সারা দিনে ইনকাম তার 500 টাকা, এ দিয়ে তার এক দুই বেলা এক বেলা ঠিকমতো খাবার হয় না, কিন্তু আমারে দাওয়াত দেওয়ার লোক মেলা আছে, কিন্তু রিক্সাওয়ালারে দাওয়াত দেওয়ার লোক নেই। জিব্রাইল বলে আমার রুচি ইআনাতু আহলি ইয়ালিল মুসরিন, দরিদ্র অনেক বাচ্চা কাচ্চাওয়ালা পরিবার টুকাইয়া টুকাইয়া তাদেরকে সাহায্য করা। দুই নম্বরের রুচি। তিন নম্বরের রুচি ওয়াল হুব্বু মাল মাসাকিন, মিসকিনদের সাথে আড্ডা দেওয়া, মিসকিনদের সাথে মহব্বত রাখা, চায়ের দোকানে বড় লোকের পোলা নিয়ে আড্ডা না দিয়া গরিবদের ডাইকা মিসকিনদের ডাইকা তার সাথে নিয়ে চা খাও, এই কামটা করো, জিব্রাইলের সঙ্গে রুচি মিলে যাবে। জিব্রাইল কয় কি কথা শেষ হয় নাই, আল্লাহ বলে দিছেন আল্লাহরও তিনটা পছন্দ আছে, আল্লাহ পাকের তিনটা পছন্দ আছে, বলবো বলবো আল্লাহর কি পছন্দ। এক নম্বর বজলুল ইস্তিতাআ, যার যা সামর্থ্য আছে ব্যয় করবে। ইলিয়াস আমিনি বলতে পারে বলবে, লিখতে পারে লিখবে, ইয়াহিয়া মাহমুদ বলতে পারে বলবে, হুজুর নসিহাত করতে পারেন নসিহাত করবেন, যুবক তার টকবগে যৌবন দিতে পারে টকবগে যৌবন দিবে, বিত্তবান তার বিত্ত দিবে, বর্ষিয়ান মুরব্বি তার ওই মেধা তার যে ব্রেন তার সুপরামর্শ এটা দিবে, রাজনীতিবিদ তার রাজনৈতিক শক্তি ব্যয় করবে, যার যার অবস্থান থেকে সব শক্তি একত্রিত করে আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা আল্লাহ পাক পছন্দ করেন। শুধু হুজুররা দিন জিন্দা করবে না, আমি বলতে পারি বলবো, আপনি ফিজিক্যালি আসতে পারেন আসবেন, এক ইসের পয়সাওয়ালা পয়সা দিতে পারে পয়সা দিবে, এখানে দিন জিন্দা করার জন্য একটা মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে, হুজুর পড়াইতে পারে পড়াবে পয়সা দিবে কারা, যাদের সামর্থ্য আছে তারা কি করবে পয়সা দিবে। তো যার যার সামর্থ্য আছে এই সব একত্রিত করে আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করা আল্লাহ পছন্দ করেন। বিস্তারিত বলার সময় নাই, এই ডাইন হাত বাম হাত ছাড়া অচল, যদি বাম হাত না থাকে ডাইন হাতের কোনো ইজ্জত নেই, মনে রাখবেন। এখন বাম হাত দিয়ে মলমূত্র ঘষাঘষি করি, ডান হাত দিয়ে কি করি কোরআন শরীফ ধরি, ডান হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে ভাত মা খাই, খোদা না খাস্তা, কারো যদি বাম হাত কাটা যায় ইস্তেনজা করবে কোন হাত দিয়া, ডান হাতের ইজ্জত থাকবে আর, ডান হাতের ইজ্জত আছে যদি বাম হাত থাকে। মেরে মহতরম ভাইও, সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেক শ্রেণী দরকারি, যদি আজ বিত্তবানরা না থাকতো তা আমরা এই দিনের কাজ কেমনে চালাইতাম, তারাও দরকার। আমরা যদি এই হুজুররা না থাকতেন আমাদেরকে নামাজকে শিখাইতো, আমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না, আমার মধ্যে আর শুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ পাক বলে দিছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওগুলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকেও নিকৃষ্ট, যে যার অবস্থান থেকে সবাই দাম সবাই দাম। আল্লাহ পাক পছন্দ আল্লাহর যে সকলের সব শক্তি একত্রিত করে আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করবে, রাজি আছে ইনশাআল্লাহ। বজরুল ইস্তিতাআ এক নম্বর। দুই নম্বর আসসাবরু ইনদাল ফাকা, আল্লাহ খুব অপছন্দ করে একটু ঠেকা হইলেই আমারে করে টাকা দেন না, আমারে এই দেন না সেই দেন না, কমিশনারের কাছে যায় এরপরে এমপির কাছে যায়, আল্লাহ কয় দূর ফকির কোথাকার, তোর লজ্জা করে না, ও একটা ফকির ওর কাছে গিয়ে চাস, তুই গোপন রাখ কারো কাছে বলিস না, গোপনে আমি আল্লাহর কাছে হাত পাত, নবীজি বলেন তোমার একটা অভাব তুই তুমি গোপন করো তো আল্লাহ পাক তোমার এক বছরের হালাল রিজিকের জিম্মাদার হয়ে যাবে। তো ওই কমিশনারের কাছে ভিজিএফ কার্ড চাওয়া ভালো না গোপন করে আল্লাহর থেকে এক বছরের রিজিক নেওয়া ভালো, এই কাজটা কে করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। তিন নম্বর ওয়াল বুকা ইন্দান নাদামা, আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে পছন্দ লজ্জিত হইয়া কান্না করা, গুনাহ করছে নাফরমানির বোঝা তার কান্দে মনে হয় যেন পাহাড় তার উপরে ভাঙ্গে পড়তেছে, এমন সময় লজ্জিত হইয়া আল্লাহর সামনে এসে হাত উঠে আল্লাহ
খুব শরম পাইছি, লজ্জিত হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দুই ফোঁটা চোখের পানি তার গালে পড়ার আগে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেয়। তো রুচি যেমন, আল্লাহর আচরণ কি হয় তেমন হয়। আমরা আমাদের রুচি যদি সুন্দর বানাই, আল্লাহ পাকের মুআমালা আমাদের সঙ্গে কি পাবো, ভালো পাবো। তা আমরা আমাদের রুচি বানাবো উলামা একরামকে দেখার, রুচি বানাবো মিসকিনদের সাথে মহব্বতের সম্পর্ক রাখার, রুচি বানাবো আল্লাহ এবং তার রসুলের দুশ্মনকে নিধন করার। যদি এরকম রুচি বানাইতে পারি, ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে ওই বর্তাও করবেন, ওই আচরণ করবেন যে আচরণ সাহাবা একরামের সঙ্গে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুরুচি সম্পূর্ণ বানাইয়া দেন। তো একটা কথা তো বজরুল ইস্তিতাআ, আল্লাহর রুচি আল্লাহ পাক পছন্দ করেন যার যা সামর্থ্য আছে দেওয়া। তো এতক্ষণ তো আমি বললাম বলার সামর্থ্য আছে, আমি এবার কিছু দিবারও পারি, আমার পকেটেও কিছু টাকা আছে, তা আমিও কিছু দিব। এবং আমাদের বুজুর্গদের সুন্নত, হযরত শামসুল্লাহ ফরিদপুরি সদস্য সাহেব এরকম টুনা পাতেন, তা আমি এরকম এই দিনই জলসায় টোনা পাতাটা ওই বুজুর্গদের সুন্নত হিসেবে এটা করি। এই জন্য মনে মনে বলি, যদি কেয়ামতের দিন ওনাদের সঙ্গে হাসর হয়ে যায়, যারা দিবে